আপনাদের মধ্যে যদি কেউ এমন কোনো নিয়ত করিয়ে থাকেন যে আমি আমার বাপ দাদার যে সম্পদ আছে এ সম্পদের জন্য আমি আমার আপন ভাই বোনের সাথে আমি মারামারি ঝড়গা কিছুই করব না প্রয়োজনে আমি বাহিরে অন্য স্থানে জায়গা কিনে আমি অন্য স্থানে চলে যাব যেগুলো এগুলো আমার মার পেটের ভাই আমার আপন ভাই আমার রক্তের ভাইকে আমি ছেড়ে চলে যাব আমি আমার ভাইকে দান করে যাব। আমি আমার ভাইকে মনে কষ্ট দিব না আমার ভাইকে আমি পুরো আমি যেগুলো পাওনা আসি বাপ দাদার সম্পদ এগুলো আমি আমার ভাইকে ছেড়ে দেব। যদি আপনাদের মধ্যে এমন কোনো নিয়ত যদি কেউ করিয়া থাকেন অতীতে অথবা এখনই যদি করেন ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি হয়তো আপনি বলবেন এটাকে কোনো কোরআনে আছে কোনো হাদিসে আছে বা কোনো আসমানি কিতাবে আছে বা কোথায় আপনি পাইছেন কোনো গুণীজনে বলছে কোনো গুণীজনে বলে নাই তবে আমি বলছি আপনি সার্থক হইতে পারবেন দেখা গেছে আপনি যদি নিয়ত করেন যে আমার এগুলো দরকার নাই আমার বাপদাদার যে যে সম্পদগুলো আছে যে জায়গা জমি আছে এগুলো আমার দরকার নাই আমি অন্য স্থানে করবো যখন আপনার মনের ভিতরে মাইন্ডসেট একবার হয়ে যাবে ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন আপনি যদি একবার চেষ্টা করেন আপনি আপনি আপনার বাপদাদার যে সম্পদ আছে তার চেয়ে গুণ আপনি কিনতে পারবেন শুধু মনের ভিতরে একটা ধারণা নিয়ে আসবেন যে আমি আমার ভাই সম্পত্তি আমি ধরবো না আমার দাদার সম্পত্তি প্রয়োজন আমার ভাইদেরকে আমি দান করে যাব প্রয়োজন আপনি একটা কিছু করতে পারেন যে দানপত্র এমনভাবে করতে পারেন যে দানপত্র করলে জীবনে কোনো দিন যেন আপনার ভাই যেন আপনার এগুলো বিক্রি করতে না পারে এইভাবে আপনি হেবা করতে পারেন আপনি আপনি সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করুন নিয়ত করুন আজকে নিয়ত করুন এখন এই মুহূর্তে নিয়ত করুন ইনশাল্লাহ আপনি সামনে আগাইতে পারবেন আপনাকে কেউ ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ কথাটি মনোযোগ দিয়ে শুনুন দেখুন আপনি যদি নিয়ে চেষ্টা করেন তাহলে আপনি বাংলাদেশে জায়গার অভাব নেয় হয়তো দূর দূরান্তে হলো আপনি হয়তো দেখা গেছে আপনার বাপ দাদা যা সম্পদ আছে তার চেয়ে কয়েক গুণ আপনি কিনতে পারবেন শুধু একটু চেষ্টা থাকলে আপনি যদি একবার মাইন্ডসেট করে নেন আপনার মনের ভিতর যদি প্রতিজ্ঞা করে নেন যে আমি নিব না আমি অন্য স্থানে আমি নিজের টাকা দিয়ে নিজে কিনব দেখবেন আপনি যখন চেষ্টা করবেন আল্লাহ আপনাকে সাহায্য করব আপনি যাকে হিংসা করবেন তার সম্পদ বাড়বে তো এই ব্যাপার আপনাদেরকে বলতেছি আপনি যদি হিংসা করতে চান আপনার ভাইকে হিংসা করুন সম্পদ বাড়লে আপনার ভাইয়ের বাড়ক বা আপনার ভাই ভাই বড় ধন রক্তের ভাদন যদিও পৃথক হয় নারীর কারণ আমি কাউকে দোষ দিতেছি না আমি এ কথাটা কাউকে দোষারোপের জন্য বলতেছি না আপনার আপনার রক্তের ভাই এবার ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে সে গল্পটা হলো একটা মরুভূমির মধ্যে একটা পানির কুয়া ছিল ওই কুয়ার মধ্যে যতজনে পানির জন্য ওখানে বালতে রশি সহ বালতি ফেলতো তখন কি করতো কিছুক্ষণ পরে দিয়ে বালতিটা খুলে তারপরে দিয়ে রেখে দিত তারপর রশিটা খালি রশিটা চলে আসতো পানি আর আসতো না এইভাবে মাসের পর মাস গেল মানুষ ভয়ে আর ওখানে যাইতে পারতেছে না কেউ যে ওখানে কেউ বলতেছে বড় জিন আসে কেউ বলে ধৈত্য আছে এগুলো নিয়ে অনেক কথাবার্তা চলতেছে কেউ এটা সমাধানের জন্য যাইতেছে না পরবর্তীতে এক লোক বলল যে আমি ওখানে যাব দেখব কি হয়েছে ওখানে আমার তখন অনেকে মানা করছে সে বলছে না আমি যাব তবে আমার একটা শর্ত যে আমার সাথে আমার ভাইকে দিতে হবে তখন সবাই বললো যে কি এটা রহস্যটা কি তোমার বাইকে দিতে হবে বলতে না আমার সাথে আমার বাইকে দেবেন আমি এটা সমাধান করব কি হয়েছে ওখানে আমি দেখব। পরবর্তীতে ওই লোক ওখানে গেলো তার সাথে তার ভাইকেও দেওয়া হলো গিয়ে দেখলো যে ওখানে শুধু একটা বানর আস আর কিছুই না বানর কী করতো মানুষের যখন রশি ফেলতো তখন ও ওখান থেকে রশিটা থেকে বালতিটা খুলে রেখে দিত যখন তাকে প্রশ্ন করা হলো যে তোমার ভাইকে কেন সাইসি সে বললো পৃথিবীর সবাই ছেড়ে চলে যাবে কিন্তু আমার রক্তের ভাই আমাকে ছেড়ে জীবন ওখান থেকে যাবে না আমার যত রকম বিপদ হোক আমার আমার ভাই আমাকে মৃত্যুর কোলে ঢেলে দেবে না এটাই জীবন এটাই সত্য গল্পটা হয়তো আপনাদের থেকে ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে সবার ব্যক্তিগত একটা মতামত আছে সবার ব্যক্তিগত ব্যাপার তাই আপনারা কেউ দয়া করে ভাইয়ে ভাইয়ে কখনো ঝরগা করবেন না ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না এক ভাই সাই ভাইকে দিয়ে দেবেন সমস্যা আপনি নিয়ত করেন যে আমি আমার আমার ভাইকে মনে কষ্ট দিব না আমি আর একখানে যাব সমস্যা নেই জায়গার অভাব নেই প্রচুর জায়গা পড়ে রয়েছে শুধু টাকার দরকার আর টাকা টাকা আয় করতে পারবে না আপনি যদি একটু নিয়ত করেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে এমন তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকাত